প্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি রং বেরঙের রত্ন তোমাদের কাছাকাছি। আজ সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করলাম আমার ব্লগটা। একটাই ভাত, একটা চা বসিয়ে দিয়েছি, আর এখানে তেলটা ঢেলে নি, তেলের প্যাকেট থেকে তেলটা ঢালা হয়নি, তেলটা ঢেলে নি। নাহলে তো রান্না যখন করতে যাবো তখন ঢালতে গেলে না তারা উড়ার মধ্যে তখন ইয়ে হয়ে যায়। ধীরে সুস্থাকে তেলটা ঢেলে নিয়ে ছড়িয়ে নিই। এখনও পর্যন্ত চা খাইনি, চা তো বসিয়েছি। সকালের ওদিকের কাজগুলো হয়ে গেছে, আজ রান্নার একটু চাপ আছে, অনেক কিছু রান্না করতে হবে। সাদা তেল আমরা আপাতত খাচ্ছি না, দিবা দিদি ভাইকে বলছি সাদা তেল আগে যতটুকু ছিল সেটাই শেষ করছি, নতুন করে আর সাদা তেল কোনো আনা হচ্ছে না। সর্ষের তেলেই খাচ্ছি, সর্ষের তেল খাচ্ছি, এমনকি তেলের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি। এই তেলটুকু থাক, এই প্যাকেটের তেলটা আগে রান্না করে তারপরে, প্যাকেটে অল্প একটু আছে যদিও। চা নামালাম, চা নামিয়ে এবার চা খাবো। দেখো এখানে কি কি আছে, দেখো চিকেন আছে, চিকেনটা ফ্রিজ থেকে বের করেছি, চিকেনটা ছাড়ুক, ছাড়তে টাইম লাগবে অনেক। আর এখানে আছে ভোলা মাছ, আছে ছোট ছোট পোয়া ভোলা। এই পোয়া ভোলা মাছের একটা রেসিপি করেছি, তোমরা দেখে নিও। আর এই মাছটা ভাজা হবে, এখানে কাতলা মাছটা আছে, কাতলা মাছটা ভাজা হবে। আরও রান্না করেছি কিন্তু সেগুলো পরে দেখানো, মানে সেই মুহূর্তে এগুলো শেয়ার করা হয়নি। এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে। ভিনিগারটা ছিল না যার জন্য দিতে পারিনি, পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলাটা কষানো হচ্ছে, চিকেনের মশলাটা। এই মশলাতে আছে আদা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা। আলুটা আগেই ভেজে সরিয়ে রেখেছি, সরিয়ে রেখে এবার মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার চিকেনটা দিয়ে দিয়েছি, এবার চিকেনটা দিয়ে একটু কষাবো। কষাতে কষাতে কিছুক্ষণ আমার ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে দেখো ভোলা মাছটা রান্না হয়ে গেছে। এই ভোলা মাছটা একটু অন্যরকমভাবে রান্না করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো হয়তো পরের ভিডিওতে, তোমরা দেখে নিও। এই যে প্লেটে রয়েছে ভোলা মাছটা তুলেছি, খুব ভালো লেগেছিলো কিন্তু ভোলা মাছটা। তোমরা এভাবে করতে পারো একটু স্বাদ পরিবর্তন করে, যদিও এখনও দেখায়নি, দেখো না দেখেই বলছি তোমরা এভাবে করতে পারো। সে যাকগে নেক্সট ভিডিওতে আসছে। এখানে পার্শে মাছও করেছি, দেখো পার্শে মাছ, আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এগুলো অল্প অল্প পরিমাণে করেছি। আর এখানে আছে টক দই। এই দেখো চিকেনের লাল লাল ঝোল, চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ। বাসন অনেক পড়েছে, আরও পরে পড়েছিল, কিচ্ছু মাছতে পারিনি। এখানে মাছটা ভেজে নিচ্ছি, ফ্রাইং প্যানে মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ভাজতে একটু টাইম লাগবে। সকাল থেকে আর তোমাদের সামনাসামনি আসতে পারিনি, ওই রান্না বান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, অনেক কিছুই রান্না করেছি সকাল থেকে, তো অনেক রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তোমাদের সামনাসামনি আসতে পারিনি। তারপরে মানে বাসনও ধুতে পারিনি, জানো রান্নাঘরে বাসনের স্তূপাকার, গ্যাস ট্যাস বুঝতে পারিনি কিছু। তারপরে শরীর এতটাই টায়ার্ড লাগছিল, মানে একটুখানি শুয়েছিলাম, শুয়ে না ঘুমিয়ে পড়েছি, কখন যে চোখ লেগে এসেছে জানি না। রান্নাবান্না তো প্রচুর পড়ে রয়েছে, করেছি ঠিকই কিন্তু সব পড়ে রয়েছে জানো তো। এখন খেয়েছি যা খেয়েছি, কালকে তো রান্না করতেই হবে না, পরশু দিন তো মঙ্গলবার, জানি না, দেখি চলো রান্নাঘরে ঢুকি, রান্নাঘরের অবস্থা দেখি। তখন তখন রান্নাঘরে আসবো, আর আসতে পারলাম না, একটা ফোন আসলো, ওই কথা বলতে বলতে গেলাম ভুলে, বললাম না রং দিচ্ছা ভোলামো না কি বলবো,
তারপরে আবার আসলাম, এসে সবাই রান্নাঘরে সব কাজটা সারলাম, কিচ্ছু হয়েছিল না, রান্নাটা সব ছড়ানো ছিল, অনেক বাসন ছিল। সব করার পর আমার মনে পড়লো যে মা, আমি যে ওদের বললাম তখন রান্নাঘরে আসবো, তো তখন তো আমি আসতে পারলাম না, দেখাতেও পারলাম না, তো এখন কী দেখাবো। সব বাসন টাসন ইয়ে করে বাসন গুছিয়েও রেখেছি, চলো দেখি কতটুকু কী আছে, চলো দেখি দেখাই। এই ভোলার জন্য না যেমন কত কথা শুনতে হয় আর বলার মতো না। গ্যাস ট্যাস সব পুছে রেখেছি, বাসন টাসন অনেক বাসন হয়েছিলো, অনেক সব ধুয়ে রেখেছি, ভীষণ টায়ার্ড লাগছে, তাতেই শুয়ে পড়বো, খাওয়াও হয়ে গেছে, দাঁড়াও। এই দেখো গ্যাসটা সব পুছে, এই কাপড়টা যেটাতে ভাতের হাঁড়ি ধরি এটা এখানেই রেখে দিয়েছি, দেখো বাসন টাসন সব মেজে, এই আর অনেক বাসন নিচে ঢুকিয়ে দিয়েছি, অনেক বাসন ঢুকিয়ে দিয়েছি নিচে। ভিডিওটা আজকে হয়তো ছোটো হবে, সেরকম তো পুরোটা আমি করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিল না, ভিডিও করতে গেলে ওদিকে দেরিয়ে যাবে, হাত দুটো এটা থাকে, ক্যামেরাটা ধরতে পারি না, ক্যামেরা ধরারও কেউ নেই। একটু এসি চালিয়েছি, তোমরা বললো এসি, এসির কী ঠান্ডা, এখন তো ঠান্ডা পড়ে গেছে, এসি চালিয়েছে, হ্যাঁ গরম লাগে, বেশি ইয়ে টিয়ে থাকলে না, তাপে টাপে থাকলে তারপরে একটুখানি লাগে, সারা রাতে চলে না, একটুখানি চলে তারপরে আমি বন্ধ করে দিই, ঘরটা ঠান্ডা হলে বন্ধ করে দিই। আমার তো আমার গরমকালেও এসি একটা না দরকার হয় না, ঘরটা ঠান্ডা হয়ে গেলে ফ্যানটা চলে, ব্যাস তাতেই হয়ে যায়। তাহলে আজকাল দেখছো তোমার দাদাভাইকে আনতে চাইছি না, তাও খালি গায়ে আজকাল তো রাখছি, হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হবে, এখন শুয়ে পড়ো, চুলটা রাজে বাঁধা হবে না, ভালো লাগছে না, আজ মাথাটা ঘষেছি এইখানে না, কি মাথা ঘষলাম না, মানে চুলে তেল নেই, ঠিক আছে যেই মাথায় যেদিন তেল দেবো না, ব্যাস তার পরের পরের দিন মাথা কি আঠা হয়ে যায়, না শ্যাম্পু করে আর হয় না, এটা তেল যতদিন না দিয়ে থাকবো ততদিন ভালো থাকবো, তেল দিলেই মাথা আঠা হয়ে যায়, ওই জন্য মাথাটা শ্যাম্পু দিয়েছি, আর চুল তুলার বাঁধা হবে না, একটু মুখে কিংবা একটু টান ধরছে। তাহলে আজকে রাখছি, আর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, শুভরাত্রি, টাটা।